রথের মেলাকে কেন্দ্র করে বিপুল পরিমাণ দর্শনার্থী ও পুণ্যার্থীদের ভিড় দেখতে পাওয়া যায় কোচবিহার মদনমোহন বাড়ি চত্বরে। এই বছরও সেই প্রথার অন্যথায় হলো না। বৃষ্টির পূর্বাভাস ও আবহাওয়ার খামখেয়ালেপনাকে উপেক্ষা করে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটেছিল এদিনের রথযাত্রায়। কোচবিহারের রাজ আমল থেকে ব্যাপক জাঁকজমকের সাথে এই রথ উৎসব পালন করা হচ্ছে কোচবিহার জেলায়। সমস্ত প্রাচীন ঐতিহ্য ও রীতি প্রথা মেনে এই বছরও সেই রথ উৎসব পালন করা হলো কোচবিহারের মদনমোহন বাড়িতে। সকাল থেকেই মদনমোহন বাড়িতে প্রস্তুতি পর্ব চলছিল। এখনো অত লোকের ভিড় হয়নি, হচ্ছে ধীরে ধীরে আর কি। এবার তো বৃষ্টিটা প্রচুর হচ্ছে, হ্যাঁ বৃষ্টির জন্য একটু লোক কম, তবে এখন আকাশ কিছুটা পরিষ্কার থাকার জন্য লোক আসছে। মদনমোহনকে কেন্দ্র করে আপনাদের যে আবেগ রয়েছে কোচবিহার বাসীদের, তা একবার সংক্ষেপে একটু বর্ণনা করুন। মদনমোহন ঠাকুর তো অনেক পুরনো, এবং মদনমোহন ঠাকুরকে ঘিরে মানে ছোটবেলা থেকেই আমরা এখানে আসি, পুজো দিই, এবং রথে রাসমেলায় প্রচণ্ড উত্তেজনা আমাদের মধ্যে। বিকেলের সময় মদনমোহন দেবকে রথে চাপিয়ে ভক্তবৃন্দের রথের দড়ি টানে মদনমোহন দেব গেলেন মদনমোহনের মাসের বাড়িতে। দীর্ঘ সময় ধরে কোচবিহারের সকল মানুষের প্রাণের ঠাকুর মদনমোহন দেবকে কেন্দ্র করে মানুষের মধ্যে আলাদা একটি উদ্দীপনা কাজ করে। মদনমোহন বাড়ির যে কোনো পুজো পার্বণে প্রচুর ভক্তবৃন্দের সমাগম দেখতে পাওয়া যায়। এই বছরের রথের দিনের আবহাওয়ার সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে সকাল থেকেই ভক্তবৃন্দের সমাগম ছিল কোচবিহার মদনমোহন বাড়িতে। মদনমোহন দেবের রথ উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে আলাদা উদ্দীপনা চোখে পড়ছিল। সকাল থেকেই ধীরে ধীরে প্রচুর ভক্তবৃন্দের সমাগম দেখতে পাওয়া যাচ্ছিল মদনমোহন বাড়ি চত্বরের সামনে। মদনমোহনকে নিয়ে আমাদের কুচবিহারবাসীর প্রচণ্ড আবেগ। আমরা যখন ছোটোবেলা বড় হই তখন বাবা মা বা জেঠিমার মুখে শুনি মদনমোহন নাকি আমাদের রাজ আমলের রাজার মানে পূজা করতো মদনমোহনকে, সেই হিসেবেই জানি। তাই আমরা ছোটোবেলাতেই মদনমোহন মন্দিরে আসি এবং বিশ্বাস ভরসা মদনমোহনের প্রতি আমরা আস্থা সব কিছু রাখি। যে কোনো বাড়ির মাঙ্গলিক অনুষ্ঠানে আমরা মদন বাড়িতে আসি, পুজো দিই, তারপরে আমরা শুরু করি এবং কোনো শুভ কাজের সূচনা আমরা মদনবাড়ি পুজো দিয়ে শুরু করি। রাজ আমলের কোনো ঐতিহ্য বা রীতিপ্রথাকে ক্ষুণ্ণ করা হয়নি। প্রাচীন সমস্ত রীতিপ্রথা মেনে এই বছরের রথ উৎসব আয়োজন করা হয়েছিল মদনমোহন বাড়িতে। সকাল থেকেই প্রচুর ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন কোচবিহার মদনমোহন বাড়িতে। বিকেলের দিকে ভক্তবৃন্দের রথের দড়ির টানে কোচবিহারের মানুষের প্রাণের ঠাকুর মদনমোহন দেব গেলেন মাসির বাড়ির উদ্দেশ্যে। রথের নিরাপত্তা বিষয়ে বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল কোচবিহার মদনমোহন বাড়ি চত্বরে। কোচবিহারের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে রাজ আমলের এই প্রাচীন ঐতিহ্য ও রীতিপ্রথা মেনে হওয়া রথ উৎসবকে কেন্দ্র করে। মদনমোহন দেব কোচবিহার সকলের প্রাণের ঠাকুর। প্রথাগত পরম্পরাগত যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয় সেই সমস্তই নেওয়া হয়েছে। 4:50 মদনমোহন দেব রথে আরোহণ করবেন, 4:40, 4:50 মাননীয় জেলা শাসক এবং প্রেসিডেন্ট দেবোত্তর ট্রাস্ট বোর্ড এবং আমাদের বক্সিবাবু দুয়ার বক্সি এরা দুজনে রথের দড়ি টেনে রথের উদ্বোধন করবেন। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতর রিপোর্ট, লোকাল 18 বাংলা।